ফ্রেন্ডস ওয়েলকাম টু এস এস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের জন্য আবারও হাজির হয়েছি নতুন একটি চাকরির আপডেট নিয়ে জুট কর্পোরেশন অব ইন্ডিয়ার তরফ থেকে বেশ কিছু পদে নিয়োগ করা হচ্ছে প্রথমে অনেক দেখিয়ে দিচ্ছি যে সমস্ত পদগুলিতে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেগুলো হচ্ছে অ্যাকাউন্ট অর্থাৎ অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাডিশনাল জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর জুনিয়র ইন্সপেক্টর অ্যাডিশনাল জুনিয়র ইন্সপেক্টর অ্যাডিশনাল মার্কেটিং এক্সিকিউটিভ অ্যাডিশনাল মার্কেটিং অফিসার এই সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু করে বিএ পাস যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন তো জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে আজকের ভিডিওতে এটু যে আপডেট আপনাদের দিয়ে দিব অর্থাৎ এস ক্রাইটেরিয়া থেকে শুরু করে সিলেকশন প্রসেস কিভাবে আপনারা আবেদন করবেন এটু যে তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য তো অনেক স্ক্রিনে আপনাদের প্রথমেই দেখিয়ে দেবো যে এখানে আবেদন করার জন্য সময়সীমা কী রয়েছে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা সময় পেয়ে যাবেন তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত এখানে আবেদন করার সময় রয়েছে আবেদন শুরু হয়েছে সেপ্টেম্বরের দশ তারিখ থেকে তো এই সময়ের মধ্যে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন করার যে ওয়েবসাইট রয়েছে সেটিও আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদের আমি দিয়ে দিব তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন করার ডেট এখন আপনাদের দেখিয়ে দিব এই যে পোস্টগুলিতে রিক্রুটমেন্ট করা হবে এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে অর্থাৎ এখানে আপনাদের নিয়োগের যে নিয়োগ পদ্ধতি রয়েছে সেটি কি রয়েছে আমি এখন আপনাদের অনেক স্ক্রিনে দেখিয়ে দিব জুনিয়র অ্যাসিস্টেন্ট এই পদের ক্ষেত্রে সিলেকশন প্রসেস যা রয়েছে সিবিটি एग्जाम হবে অর্থাৎ কম্পিউটার বেস এক্সাম এবং টাইপিং টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে ফাইনাল লিস্ট তৈরি হবে এই ধাপের মাধ্যমে নিয়োগ করবে অর্থাৎ প্রথমে সিবিটি এক্সাম কম্পিউটার বেস টেস্ট তারপরে টাইপিং টেস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন তারপরে ফাইনাল লিস্ট তৈরি করে এই জুনিয়র অ্যাসিস্টেন্ট পদের ক্ষেত্রে কিন্তু সিলেকশন করা হবে অ্যাকাউন্টেন্ট এই পদের ক্ষেত্রে সিলেকশন প্রসেস রয়েছে প্রথমে সিবিটি এক্সাম আর দ্বিতীয় ধাপে ডকুমেন্ট ভেরিফিকেশন তারপরে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করে কিন্তু এই অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে সিলেকশন করা হবে এবং এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের কোয়ালিফাইং প্যারামিটার অর্থাৎ মার্কস এখানে কী রয়েছে ফর সিবিটি জেনারেল ও বি সি ই ডাব্লিউএস এবং ইএসএম অর্থাৎ এক্স সার্ভিসম্যান এই সমস্ত পদের ক্ষেত্রে এখানে ফিফটি পার্সেন্ট রয়েছে কলিফিং প্যারামিটার অথবা কলিফিং মার্কস এখানে ফিফটি পার্সেন্ট এবং এসসিএসটি এবং পিডাব্লিউ ক্ষেত্রে ফর্টি ফাইভ পার্সেন্ট রয়েছে তো অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে আপনাদের দেখিয়ে দিলাম সিবিটি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে এখানে সিলেকশন করা হবে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে সিবিটি টাইপিং টেস্ট ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে সিলেকশন করা হবে এখানে কলিফিং প্যারামিটার মার্কস অর্থাৎ সিবিটি এক্সামের যে মার্কস রয়েছে জেনারেল ইউআর ও বিসি ই এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট এসসি এসটি পি বিডির ক্ষেত্রে ফর্টি ফাইভ পার্সেন্ট রয়েছে জুনিয়র ইন্সপেক্টার এই পদের ক্ষেত্রেই সিলেকশন প্রসেস রয়েছে সিবিটি এক্সাম অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম ডকুমেন্ট ভেরিফিকেশন ট্রেড টেস্ট এবং ফাইনাল মেরিট লিস্ট এর মাধ্যমে কিন্তু এখানে সিলেকশন করা হবে তো এই যে পদগুলি দেখালাম এখানে সিলেকশন প্রসেস আপনাদের দেখিয়েই দিলাম এখন দেখিয়ে দিব যে এই পদগুলিতে আবেদন করতে গেলে কোন কোন পদের ক্ষেত্রে কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তো প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি জুনিয়র অ্যাসিস্টেন্ট এই পদের ক্ষেত্রে যদি আপনারা আবেদন করেন সেক্ষেত্রে এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট এবং আপনাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্পর্কে ধারণা থাকতে হবে অর্থাৎ কম্পিউটার নলেজ থাকতে হবে কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে যে সমস্ত বিষয়গুলি এখানে মেনশন করা হয়েছে এমএস ওয়ার্ড অর্থাৎ মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল এবং মিনিমাম টাইপিং স্পিড পার মিনিটে চল্লিশটি এখানে থাকতে হবে ইংলিশে তাহলেই কিন্তু আপনারা আবেদন করার জন্য যোগ্য রয়েছেন অর্থাৎ গ্র্যাজুয়েট শিক্ষাগত যোগ্যতা সেই সাথে কম্পিউটার চালানোর এক্সপিরিয়েন্স এমএস ওয়ার্ড এক্সেল অ্যান্ড মিনিমাম টাইপিং টেস্ট পার মিনিটে চল্লিশটি ওয়ার্ড টাইপিং করার দক্ষতা আপনাদের থাকতে হবে তাহলেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন অ্যাকাউন্টেন্ট এই অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এম কম উইথ অ্যাডভান্স অ্যাকাউন্টেন্সি অ্যান্ড অডিটিং অ্যাস এ স্পেশাল সাবজেক্ট উইথ ফাইভ ইয়ার এক্সপিরিয়েন্স আপনাদের দেখিয়ে দিচ্ছি এই সমস্ত বিষয়ের উপরে আপনাদের যদি শিক্ষাগত যোগ্যতা এবং এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন অথবা বি কম উইথ সেভেন ইয়ার এক্সপিরিয়েন্স ইন মেনটেনিং কমার্শিয়াল অ্যাকাউন্ট ইন্টারভিউডিং দেখতেই পাচ্ছেন এই সমস্ত বিষয়ের মধ্যে যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে গ্র্যাজুয়েট এবং কম্পিউটার নলেজ থাকলে আপনারা আবেদন করতে পারছেন জুনিয়র ইন্সপেক্টর এই পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস এবং সেই সাথে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এক্সপিরিয়েন্স ইন পার্সেস সেলস অফ র জুট এবং আরও যে বিষয়গুলি এখানে রয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি উচ্চ মাধ্যমিক পাশের পাশাপাশি এই বিষয়ের উপরে আপনাদের যদি অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনারা ইন্সপেক্টর যে পদটি রয়েছে তাতে আপনারা আবেদন করতে পারবেন তাই হচ্ছে যে সমস্ত পদে নিয়োগ করা হবে এবং তার শিক্ষাগত যোগ্যতা এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে আপনাদের আমি দেখিয়ে দিলাম বয়স এখানে কিন্তু জেনারেলদের ক্ষেত্রে তিরিশ বছর ম্যাক্সিমাম আর বিসিরা তিন বছরের ছাড় পাচ্ছে এস সিসিরা পাঁচ বছরের ছাড় পাচ্ছে পিডাব্লিউ এক্স সার্ভিসম্যানরাও কিন্তু বয়সের ছাড় কিন্তু এখানে পেয়ে যাচ্ছে অনেক স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিলাম এই হলো শিক্ষাগত যোগ্যতা এবং সিলেকশন প্রসেস কিভাবে সিলেকশন করা হবে আপনাদের দেখিলাম আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য আপনাদের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে এই দেখতেই পারছেন এখানে হাউ টু অ্যাপ্লাই ডট জুট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে এবং অ্যাপ্লিকেশন করার সময় যে সমস্ত ডকুমেন্টগুলির প্রয়োজন রয়েছে সেটি হচ্ছে ডকুমেন্টস এবং সেই সাথে যেগুলোর প্রয়োজন রয়েছে ভ্যালিড ইমেল আইডি ভ্যালিড মোবাইল নম্বর ডিটেলস অর্থাৎ পেমেন্ট করার জন্য যে সমস্ত আপনারা উপায়গুলি পাবেন ডেবিট ডিটেলস ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ফর ম্যাকিং ফি পেমেন্ট এই সমস্ত বিষয়গুলির প্রতি আপনার পেমেন্ট করতে পারবেন স্ক্যান কপি অফ রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো আপনাদের স্ক্যান করে দিতে হবে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে স্ক্যান কপি অফ সিগনেচার ব্ল্যাক অথবা ব্লু পেনে আপনাদের সিগনেচার স্ক্যান করে দিতে হবে স্ক্যান কপি অফ ফলোয়িং ডকুমেন্ট অর্থাৎ কোন কোন ডকুমেন্টগুলো আপনাদের লাগবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ডকুমেন্ট প্রুফ অফ ডেট অফ বার্থের ডেট অফ বার্থের ডকুমেন্ট প্রুফ হিসাবে আপনারা মাধ্যমিকের পা সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড দিতে পারেন আর সেই সাথে এখানে আইডি প্রুফ হিসাবে কিন্তু আধার কার্ড বা প্যান কার্ড পাসপোর্ট এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু আপনারা দিতে পারবেন এডুকেশন কোয়ালিফিকেশন হিসাবে ফাইনাল প্রফেশনাল ডিগ্রি সার্টিফিকেট পর টেন টুয়েলভ গ্র্যাজুয়েট পোস্ট গ্রাজুয়েট অ্যাস অ্যাপ্লিকেবল আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তারপরে এখানে যাদের কাস্ট সার্ভিস হয়েছে কাস্ট সার্ভিস যারা পিডাবলু বিডি সেই সার্টিফিকেট এবং যারা এক্স সার্ভিসম্যানের আবেদন করবেন তাদের সার্ভিস সার্টিফিকেট ইন কেস অফ এক্স সার্ভিস ম্যান অর্থাৎ এক্স সার্ভিসম্যানের যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে সার্ভিস সার্টিফিকেট শো করতে হবে এই সমস্ত ডকুমেন্টগুলি থাকলেই আপনারা আবেদন করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট দেখিয়ে দিলাম শিক্ষাগত যোগ্যতা আপনাদের বলে দিয়েছি অর্থাৎ এই সমস্ত এলিজিবিলিটি ক্যাটেগরি যদি ম্যাচ করে আপনারা কিন্তু আবেদন করতে পারছেন জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে নিয়োগটি করা হচ্ছে তো যাদের যোগ্যতা রয়েছে অবশ্যই আপনারা এখানে আবেদন করে দিবেন ভালো সুযোগ রয়েছে তো বন্ধুরা এই ছিল আপডেট জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে আপনারা পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে অর্থাৎ বিভিন্ন সেন্টারে কিন্তু আপনারা পোস্টিং পেয়ে যাবেন এবং এখানে ভ্যাকান্সির কথাও কিন্তু বলা হয়েছে অ্যাকাউন্টেন্টসের ক্ষেত্রে তেইশটি আর জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে পঁচিশটি এবং জুনিয়র ইন্সপেক্টরের ক্ষেত্রে বিয়াল্লিশটি ভ্যাকান্সি রয়েছে তো এই ছিল আপডেট জুট কর্পোরেশন অব ইন্ডিয়ার তরফ থেকে নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আবেদন চলছে তো বন্ধুরা আপনাদের রকম কিছু যদি জানার থাকে জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি উত্তর দিয়ে দেবো তো আজকে ভিডিওটি সম্পর্কে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আগামীতে আসছি নতুন কোনো আপডেট নিয়ে